আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন। তার আগে আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, তার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাবো। যাওয়ার পরে উপরে প্রোফাইল অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার জিমেল অ্যাকাউন্ট চলে আসছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আরও তিনটা জিমেল অ্যাকাউন্ট চলে আসে, টোটালে চারটা জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। তো তারপরে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আপনার ম্যানেজ অ্যাকাউন্ট অন দিয়ার ডিভাইস এই অপশানটিতে ক্লিক করতে হবে। আর তার আগে আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সেগুলো তো আপনি দেখতেই পারবেন, এখানে চলে আসবে। তো ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে, দেন এখান থেকে গুগল অপশনে ক্লিক করে দিব। গুগল অপশনে ক্লিক করার পরে এখানে আপনার জিমেল চলে আসবে। তো আমার এখানে চারটা জিমেল অ্যাড করা, চারটা চলে আসছে। তো এখান থেকে এখন আমি একটা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করে দেখাবো। তার জন্য এখানে একটা জিমেল অ্যাকাউন্টে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পরে দেখবেন এরকম একটি ইন্টারফেস শো করবে। তো তারপরে এখান থেকে আমরা উপরে থ্রি ডট লাইনে ক্লিক করব। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে রিমুভ অ্যাকাউন্ট অপশন আছে। ক্লিক করব, দেন এখান থেকে রিমুভ অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করে নিব। তাহলে অটোমেটিক জিমেল অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে সব জায়গা থেকে। আপনার যতগুলো জায়গায় লগ ইন করা আছে ফোনে, ততগুলো জায়গা থেকে এই অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুব সহজে রিমুভ করে নিতে পারবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো ধন্যবাদ।